সমুদ্রের তীর থেকে অনেক দূরে তেলের খনিগুলো দেখতে একটি ভাসমান শহরের মতো মনে হয়। এটি এমন এক ধরনের কাজ যেখানে 24 ঘন্টা সবাই জেগে থাকতে হয়। তারা সপ্তাহে 7 দিন এবং প্রতিদিনই 24 ঘন্টা করে নীরবে কাজ করে যাচ্ছে, শুধুমাত্র তাদের প্রতিদিনের নির্ধারিত তেল উৎপাদন করার জন্য। প্রায় বিলিয়ন বিলিয়ন গ্যাস এবং তেল প্রতিদিন এসব স্থান থেকে উত্তোলন করা হয়, শুধুমাত্র পুরো বিশ্বে সকল মানুষের পর্যাপ্ত চাহিদা পূরণের জন্য। কারণ বিশ্বের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে এই অয়েল ইন্ডাস্ট্রি। গবেষকরা বলছে বর্তমানে মাটির নিচে 1.3 বিলিয়ন ব্যারেল তেল মজুদ আছে। বর্তমান পৃথিবীতে যে পরিমাণ তেলের ব্যবহার হচ্ছে তাতে করে আগামী 40 থেকে 50 বছরের মধ্যে মাটির নিচে থাকা সকল তেল শেষ হয়ে যাবে। যদি মাটির নিচে সকল তেল শেষ হয়ে যায় তখন কি হবে? এর মধ্যে তেল উৎপাদনে যদি বিন্দুমাত্র পরিবর্তন দেখা দেয় তাহলে পুরো বিশ্ব অর্থনীতিতে এর ইফেক্ট পড়ে। কিন্তু আপনি কি জানেন এত ঝুঁকিতে কাজ করা শ্রমিকদের লাইফস্টাইল, ডেইলি রুটিন এবং কিভাবে তারা জীবনযাপন করে সমুদ্রের মধ্যে ভাসমান একটি শহরে? তাদের জীবনটি একটি ভাসমান শহরের মধ্যে অনেক অদ্ভুত ধরনের হয়ে থাকে। এর মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো অবশ্যই আপনার জানা উচিত। সমুদ্র থেকে তেল কিভাবে উত্তোলন হয় দেখুন। আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। বন্ধুরা, আমাদের প্রথমে যেই বিষয়টি জানা উচিত সেটি হচ্ছে সমুদ্রের মধ্যে ভাসমান এই সব স্থানে যারা জীবন যাপন করে তাদের জীবন কিন্তু কখনোই আনন্দদায়ক হয় না। কারণ এটি এমন একটি স্থান, এখানে প্রতিদিন শ্রমিকদের কাজের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হয়। এই অফশোর তেল উৎপাদন কেন্দ্রে শ্রমিকদের জীবন এক ধরনের চ্যালেঞ্জিং এবং ঝুঁকিপূর্ণ। এখন চলুন যারা এই স্থানে কাজ করে তাদের প্রতিদিন কি ধরনের সমস্যার সম্মুখীন হয় সেগুলো একটু জেনে নিন। গত 500 বছর ধরে বিশ্ববাজারে তেলের সরবরাহ দিনে দিনে বেড়েই চলেছে। এর মধ্যে আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের মাধ্যমে তেল উৎপাদন জনপ্রিয়তার শীর্ষে। তেল কোম্পানিগুলো সমুদ্রের নিচে ড্রিলিং করে তেল উৎপাদন করার জন্য চেষ্টা শুরু করে দেয়। হাইড্রোলিক মেশিন ব্যবহার করে তারা সমুদ্রের গভীর থেকে ক্রুড অয়েল উৎপাদন করা শুরু করে দেয়। বিশ্বের সর্বপ্রথম এ ধরনের তেল উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছিল মেক্সিকো উপসাগরে। বর্তমানে সমুদ্রের গভীর থেকে এই ক্রুড অয়েল অথবা কাঁচা তেল উৎপাদন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এর থেকে পিউরিফাই করে বিভিন্ন ডিগ্রিতে তাপ উৎপাদন করে ডিজেল, অক্টেন, কেরোসিন এবং সয়াবিন তেল উৎপাদন করা হয়। অতীতে যে সকল ফুয়েল উৎপাদন করার জন্য যন্ত্রপাতি ব্যবহার হতো সেগুলো দিয়ে এখন অফশোর অয়েল উত্তোলন করা হয়, যাকে বলা হয় ইনভেনশনাল এনার্জির মেথড। আর বর্তমানে এ সকল তেল ইন্ডাস্ট্রি গাড়ি, বাসাবাড়ি এমনকি আরো অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ এনার্জি উৎপাদনেও এটি ব্যবহৃত হয়, যেমন উইন্ড, ওয়াটার এবং সোলার এনার্জি। এই ধরনের ফুসল ফুয়েল ব্যবহারে কিছু খারাপ দিকও রয়েছে, যেমন গ্রিন হাউস গ্যাস ইফেক্ট, যেটি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের একটি কারণ। মূলত এসব সমস্যাগুলোর কারণে ক্রুড অয়েল এবং ভবিষ্যৎ সমুদ্র থেকে তেল উত্তোলনের জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে। আরও একটি কারণ রয়েছে কেন গভীর সমুদ্র থেকে তেল উৎপাদন আরও বেশি গুরুত্বপূর্ণ। তা হলো এই বিশাল জায়গাটি অপারেশনের জন্য অনেক বড় জমির প্রয়োজন হয়, যার জন্য এত বড় জমি পাওয়া খুবই অসম্ভব ব্যাপার। তার কারণ হচ্ছে বিশ্বের জনসংখ্যা। কিন্তু গভীর সমুদ্রে তেল উৎপাদনে এ সকল প্রতিষ্ঠান শ্রমিকদের নাটকীয়ভাবে কাজের পরিবেশ পরিবর্তন করে দেয়। এতে করে বিশাল জনসংখ্যার শ্রমিক যারা মাটিতে কাজ করত তারা সমুদ্রের গভীরে চলে যান। সেখানে প্রবেশ করার সাথে সাথে সকলকে সেফটি বেল্ট এবং গ্লাস, নিরাপদ কাপড় এছাড়া বুট পরে নিতে হয়, যা প্রত্যেক নতুন শ্রমিকদেরকে প্রদান করা হয় সেখান থেকে। রুটিন এবং সেফটি ট্রেনিং প্রবেশের পূর্বেই দেয়া হয় এবং কাজ করার সময়ও এ ধরনের ট্রেনিং চলতে থাকে। সাধারণত এই জায়গায় প্রত্যেক কর্মী প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত কাজ করতে হয়, যার মধ্যে খাবার দেয়া হয় সকালে, দুপুরে এবং সন্ধ্যায়। কিন্তু শ্রমিকদেরকে আবার রাতেও কাজ করতে হয়, যেহেতু এ সকল ইন্ডাস্ট্রি 24 ঘন্টা অপারেশন চালু রাখতে হয়। সুতরাং এ সকল পরিবেশে এখানে কাজ করা অনেক কষ্টসাধ্য। সে কারণে শ্রমিকদের 2 সপ্তাহ কাজ করার পর 3 সপ্তাহ বিশ্রাম দেয়া হয়। কাজ শেষ করার পর শ্রমিকদের খাওয়া দাওয়া, থাকা এবং অন্যান্য সুযোগ সুবিধার জন্য কখনোই চিন্তা করতে হয় না। সেখানে থাকার জায়গাগুলো বাংকার বেড, যা খুবই ছোট ছোট স্বল্প পরিসরে জায়গার মধ্যে করা হয়। তবে অফশোরে কাজ করা শ্রমিকদের জন্য ধূমপানের সীমিত জায়গাও রয়েছে, এমনকি সেখানে লাইটারও থাকে যা তারা শুধুমাত্র নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও নিতে পারবে না। সিনেমা হল রয়েছে, টেলিভিশন সহ খেলাধুলা করার জায়গা, ইন্টারনেট সহ কম্পিউটারের ব্যবস্থা, যেগুলো প্রত্যেকটি অফশোর অয়েল রিংয়ে থাকে। যদি এমন কোনো শ্রমিক থাকে যারা এখান থেকে বের হয়ে আবার এখানে আসতে হয়, যেমন ডাক্তার, ক্যাটারিং বা অন্য কেউ, তাদের জন্য এই স্থানটি অনেক আনন্দদায়ক হয়ে থাকে। কিন্তু এর মধ্যে অনেক ঝুঁকিও থাকে নতুন এবং পুরাতন সকল ধরনের শ্রমিকের ক্ষেত্রে। ঝুঁকি খুবই স্বাভাবিক একটি ব্যাপার। যাই হোক, সাবধানতা এবং নিরাপত্তা প্রতিটি শ্রমিকদের জন্যই পালন করা উচিত। সেখানে কাজ করা শ্রমিকদের সবকিছু নির্ভর করে কাজের পরিবেশ এবং আবহাওয়ার উপর। সাধারণত শ্রমিকরা যখন কাজে প্রবেশ করে তারা 12 ঘন্টা কাজ করে এবং বাকি 12 ঘন্টা বিশ্রামের সুযোগ পায়। এর মধ্যে মজার ব্যাপার হচ্ছে যে 12 ঘন্টা তারা বিশ্রামের সুযোগ পায় সেটিও তাদের স্যালারিতে অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ তারা প্রতিদিন 24 ঘন্টা কাজ করার পারিশ্রমিক পেয়ে থাকে।
কাজের ধরনের উপর সবকিছু নির্ভর করে দুই সপ্তাহ কাজ করার পর বাকি যে তিন সপ্তাহ বিশ্রামের জন্য দেয়া হয় সে সকল সময়গুলো কোম্পানির নীতি নির্ধারকেরা খুব সুন্দরভাবে ফলো আপ করে, যাতে করে কাজ এবং শ্রমিকের দুটো সময়ই নষ্ট না হয়। কিন্তু এই 12 ঘন্টা সময়ের মধ্যেই নির্ধারিত থাকে, আর এই সময়ে শ্রমিকদের নিজেদের মধ্যে সম্পর্ক উন্নতি করা যায়। কাজ করা প্রত্যেক শ্রমিককে তার সময়গুলো খুব সুন্দরভাবে লক্ষ্য করতে হয়, যাতে করে কোনো সময় নষ্ট হয়ে না যায়। কারণ এখানে কাজ শুরু হয় মধ্যরাত থেকে এবং টানা 24 ঘন্টা চলতে থাকে। যারা রাতের শিফটে কাজ করে তাদের কিছু নিয়ম মেনটেন করতে হয়। রাত 11:30 মধ্যে তাদের তৈরি হয়ে যেতে হয় এবং কাজের সকল ইকুইপমেন্ট সাথে নিয়ে নিতে হয়। এছাড়া রাত 12:00 তাদের প্রথম খাবার দেয়া হয়। তারপরে সকলে আবার কাজে চলে যায় এবং কাজের সকল ইনস্ট্রাকশনগুলো ফলো করে। এভাবে কয়েক ঘন্টা কাজ করার পর প্রথম ব্রেক হয় রাত 2:00 এবং পরবর্তী ব্রেকের জন্য তারা অপেক্ষা করে, যা ভোর 4:00 দেয়া হয়। তারপরে 6:00 এবং পরবর্তীতে সকাল 8:00 ব্রেক দেয়া হয় ব্যক্তিগত সময়ের জন্য এবং পরবর্তী ব্রেক সকাল 10:00। তারপর তাদের পরবর্তী ব্রেক হয় দুপুর 12:00 এবং পরবর্তী ব্রেকের জন্য তারা অপেক্ষা করে, যা ভোর 4:00 দেয়া হয় এবং দিনের 2:00 প্রথম দিনের খাবার দেয়া হয়। এভাবে করে কাজ শেষ হয়। শেষ ব্রেক হয় 3:30। তারপর তারা ঘুমাতে চলে যায়। এরপর শ্রমিকরা পরবর্তী দিনের জন্য প্রস্তুতি নিতে থাকে। এই সময়ের মধ্যে তারা তাদের পরিবার এবং আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ এবং বিভিন্ন ধরনের বিনোদনমূলক কাজকর্ম করে থাকে। সেখানে তারা খেলাধুলা, সিনেমা এবং অন্যান্য সামাজিক কাজকর্ম করে থাকে। এতে করে তারা পরবর্তী সময়ে কাজের পূর্ণ শক্তি নিয়ে আবার নামতে পারে। এ সময়ের মধ্যে তারা তাদের পরিবার এবং আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলে নিজেদেরকে ঠিক রাখার জন্য, যাতে করে দীর্ঘক্ষণ রিমোট একটি জায়গায় কাজ করে মানসিকভাবে যেন ক্লান্ত না হয়। এই অফশোর অয়েল রিংকে বিভিন্ন ধরনের ট্রেনিং এবং এডুকেশনাল প্রোগ্রাম রয়েছে, কারণ এ সকল স্থানে কাজ করা শুধুমাত্র একটি চাকরি নয় যে সকলেই করতে পারবে। এখানে ব্যবহৃত নির্ধারিত মেশিনগুলো নির্দিষ্ট স্থানে চালাতে হয় এবং কার্য পরিবেশ অন্য যে কোনো জায়গা থেকে ভিন্ন, এবং এই ধরনের পরিবেশে শারীরিক সক্ষমতা ধরে রাখা খুবই চ্যালেঞ্জিং। কিন্তু এইটা গুরুত্বপূর্ণ নয় যে এখানে কাজ করার জন্য অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতো অনেক দক্ষতা এবং ট্রেনিং এর প্রয়োজন আছে। এই ধরনের অফশোরে কাজ করা, কোনো স্পেসিফিক ডিপ্লোমা অথবা কোনো নির্ধারিত কোর্স করা খুবই গুরুত্বপূর্ণ। শ্রমিকদের বেতন তাদের পজিশন এবং কাজের দক্ষতার উপর নির্ভর করে। বিশেষ করে ড্রিলিং ইঞ্জিনিয়ার এবং আন্ডারগ্রাউন্ড পাইপ ফিটারদের বেতন অন্যান্যদের চাইতে অনেক বেশি, যারা বাৎসরিক প্রায় $2,00,000 মতো উপার্জন করে। এছাড়াও নতুন শ্রমিক যারা জয়েন করে তাদের বেতন $40,000-$60,000 পর্যন্ত হয়ে থাকে প্রতি বছর। সব কিছু মিলে অফশোর অয়েল ইন্ডাস্ট্রিতে কাজ করা শ্রমিকদের কাজ এবং বেতন খুবই আকর্ষণীয়। তবে এই বিষয়টি মনে রাখতে হবে যে এই চাকরিতে বিভিন্ন ধরনের ঝুঁকি এবং চ্যালেঞ্জ রয়েছে। কোম্পানি শ্রমিকদের থাকার জায়গা এবং তার পরিবারদের জন্য থাকার জায়গা নিজ থেকেই করে দেন এবং তার সাথে পুরোপুরি বিমা করার ব্যবস্থাও রয়েছে। কিন্তু আপনার যদি এ ধরনের স্থানে কাজ করার ইচ্ছে থাকে, অবশ্যই আপনাকে ডাইনামিক এবং কঠিন পরিশ্রমের মানসিকতা থাকতে হবে। সমুদ্রের গভীরে তেল উৎপাদন সবসময় সমুদ্র তীরে একটি পাইপলাইনের সাথে সংযুক্ত থাকে। এটি সাহায্য করে তেল সহজে সরবরাহ করার জন্য এবং ইমার্জেন্সি কোনো মেডিকেল ইকুইপমেন্ট পাঠানোর জন্য। এই কারণে এই ধরনের কোম্পানিগুলো সম্পর্কে মানুষের অনেক ধরনের চিন্তাভাবনা থাকে। তারা কিভাবে তেল উৎপাদন করে, অর্গানাইজ করে এবং সরবরাহ করে। সেখানে তাদের সকল ধরনের কাজ করার জন্য একটি মডিফাই করা হেলিকপ্টার রয়েছে, যার মডেল V2। বিভিন্ন ধরনের পরিবেশের উপর ডিপেন্ড করে কাজ করার জন্য হেলিকপ্টারগুলো স্পেশালি মডিফাই করা হয়। এর মধ্যে লাইট হেলিকপ্টারগুলোকে 10 জন প্যাসেঞ্জার নিয়ে চলার সক্ষমতা রয়েছে পাইলট সহ। তারা অল্প কিছু মেম্বার নিয়ে অফশোর এবং পাইপলাইনগুলো রক্ষণাবেক্ষণ করে। তারা শুধুমাত্র গুরুত্বপূর্ণ সাপ্লাইগুলো বহন করে এবং কখনোই কোনো কিছু ঝুলিয়ে নেয় না। সাধারণত হেলিকপ্টারগুলো দুই ধরনের হয়ে থাকে, একটি প্যাসেঞ্জার, অন্যটি কার্গো হেলিকপ্টার। আর কার্গো ভেরিয়েন্টের হেলিকপ্টারগুলো সর্বোচ্চ 50 জন নিয়ে উঠতে পারে। এটি মূলত তখনই ব্যবহার করা হয় যখন কোনো শিপ চেঞ্জ হয়। কার্গো ভেরিয়েন্টগুলি অনেক বেশি লোক নিতে পারে, এমনকি ঝুলিয়ে শ্রমিকও বহন করতে পারে। এ ধরনের অয়েল ইন্ডাস্ট্রিতে কাজ করা হয়তো অনেক কঠিন হতে পারে, তবে সুযোগ সুবিধাও কিন্তু কম নয়। একবার এ সকল কাজ শিখতে পারলে প্রচুর স্যালারি তো পাবেন, তার সাথে সাথে সারা বিশ্বে বিভিন্ন অয়েল ইন্ডাস্ট্রিতে চাকরি করার সুযোগ রয়েছে। তারা মাসের অর্ধেক সময় কাজ করে, বাকি অর্ধেক সময় পরিবারের সাথে সময়ও দিতে পারে, এবং কোনো কারণে যদি আবহাওয়া খারাপ হয় তখন তারা রিল্যাক্সের সময়ও পেয়ে যায় বেশিরভাগ সময়। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে আমাদের এই কন্টেন্টটি দেখার জন্য। এ ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ কন্টেন্ট আমাদের চ্যানেল দেওয়া আছে, আপনার সময় থাকতে দেখে আসবেন। ধন্যবাদ।